চিনি পাইছে চাগে দেই, হয় নাকি? থ্যাংক ইউ দেই। আচ্ছা আচ্ছা, এই গপ্রো বেটেরিটো একদম ড্যামেজ হয়ে থাকলে চাব পারে। এন্ড যিমানে যি নহওক আপোনাৰ বহুতে বহুত ভাগে সাপোর্ট করে আছে এতিয়ালৈকে, যেহেতু মই ভিডিও চিডিও বহুত ডিলে করে আছো, মানে দিয়াই নাই সঁচা কথা বলে। এই মাত্র চাগে তিনটা এতিয়ালৈকে দুটা নে তিনটা ভিডিও মোৰ পাবলিশ হৈছে নেকি, যেহেতু আপোনালোকে বিগিনিংত কৈছিলো যে মোৰ চেনেলটো কোনো হেক কৰিলে নেকি এনেকুৱা। অল রাইট গাইজ, কি খবর, এন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন। এন্ড ফাইনালি বহুত দিনৰ পিছত আজি ব্লগ স্টার্ট কৰিছো এগেইন। এন্ড যেহেতু বহুতে সুধি আছিলে যে ভিডিও চিডিও কিয় দিয়া নাই, কি হৈছে, কি নাই হোৱা, ৰাইট চাইড কি হৈছে, তো সকলোবোৰ কথা ক'ম। আৰু কিছুমানে সুধিছিলে যে মোৰ ইউটিউব চেনেলটো শেষ হৈ গৈছে নেকি, চ' হৈ গ'ল নে নাই হোৱা মই ক'ম বাৰু আপোনালোকক কি হৈছিলে। বাট আজি যিহেতু আপোনাৰ এতিয়া সন্ধিয়া হৈ গ'ল, তো এতিয়া 5টা বাজিবলৈ হৈ গ'ল, তো মই আজি আকৌ এতিয়া মানে এতিয়া টাইমত শিৱসাগৰ টান যাম বাইক লৈ, মুছাফিৰক লৈ যাম, যিহেতু মুছাফিৰ বহুত দিন হৈ গ'ল। সেইটো দেখিছে নহয় আপোনালোকে চাগে মোৰ ব্লগত এইকেইদিন অকল বেডমিণ্টনৰ ষ্ট্ৰিংবোৰ টনাই দেখি আছে চাগে, তো এটা আকৌ এগেইন ছিঙিলে। তো বহুতে ভাবি থাকিব পাৰে কি এইটো সদায় শিৱসাগৰ যায়, সদায় টানিব যায়, কি কৰে মানে। চ' আমি যেতিয়া খেলি থাকোঁ তেতিয়া মানে ষ্ট্ৰিংডাল বহুত মজবুতকৈ টাইট কৰা হয়, যোনসকলে খেলে গম পায়। তো মানে বেছিভাগ স্মেশ মাৰোঁতে মানে যেতিয়া পাৱাৰফুল শ্বট বা কেতিয়াবা আপোনাৰ ঘহনি খাই যায় মাটিত বা ৱাল চোৱালবোৰত, তেতিয়া মানে চিঙা ছিঙি যায়, অলপমান লাগি গ'লে ছিঙি থাকে। চ' ছেম তেনেকৈ আৰু। তো আজি ভাবিছোঁ আপোনাৰ এইটো টনাব যাম। আৰু যিহেতু মটৰ ব্লগ মুছাফিৰকো বহুত দিন উলিওৱা নাই চলোৱা নাই, চ' সকলোবোৰ দেখাম। আৰু গৰমো হৈ আছে পূৰা, তো এতিয়া মই ভাবিছোঁ গ্ল'ভছযোৰ লৈ যাম বুলি। চ' গ্ল'ভছযোৰ কিন্তু এতিয়া নিনো, তো এতিয়া ধুনীয়াছে পইচা চইচা পাৰ্চবোৰত ভৰাই লওঁ, তাৰ পাছত দেখাই যাব। হ'ল ৰাইট গাইজ, এতিয়া আপোনাৰ ঘৰৰ পৰা আহি আহি এতিয়া কাৱৈমাৰী টাৰ্ণিঙে পালোহি, এনেফালে দেখিছে নাই সূৰ্যদেৱতা এতিয়ালৈকে আপোনাৰ ডুব যোৱাই নাই। এতিয়া টাইম হৈ গ'ল আপোনাৰ 17:42, মানে আপোনাৰ 5:42। সঁচা কথা ক'ব গ'লে বাইকখন মই এনেকৈ টাউনৰ ফালে অনাই নাই, জাষ্ট সেইদিনা ৰাতি 11টা বজাত আপোনাৰ বাইকখন লৈ পিনে গৌৰীসাগৰৰ ফালে গৈছিলোঁ 11মান বজাত। কেলৈ গৈছিলোঁ বাৰু, এনেই যোৱা হ'ল, অলপ ওলাই গৈছিলোঁ। আৰু এয়া হৈছে স্পীড ব্ৰেকাৰ, তাৰ লগতে যিহেতু বাইকখনৰ ল' ফিউল মোড হৈ আছে, তো বাইকখনো টনাব মানে তেলটো ভৰাব আছে। আৰু একবাৰ বাইকখন চেইনডাল লিপ কৰি আহিম, যিহেতু মই যেতিয়াই জয়সাগৰ বা শিৱসাগৰ টাউন যাওঁ তেতিয়া মই বাইকখন লিপ কৰাওঁৱেই। আৰু যোৱা লাষ্ট ব্লগত চাগে আপোনালোকে দেখিলে মই গাড়ীখন অলপ চাৰ্ভিচিং কৰিলোঁ। এণ্ড যিমানে যি নহওক আপোনাৰ বহুতে বহুত ভাগে ছাপৰ্ট কৰি আছে এতিয়ালৈকে, যিহেতু মই ভিডিঅ' চিডিঅ' বহুত ডিলে কৰি আছোঁ, মানে দিয়াই নাই সঁচা কথা বলে। এই মাত্ৰ চাগে তিনিটা এতিয়ালৈকে দুটা নে তিনিটা ভিডিঅ' মোৰ পাব্লিছ হৈছে নেকি, তো কি হৈছে কি নাই হোৱা সঁচা কথা ক'ব গ'লে কি হয় মানে, কেতিয়াবা যিকোনো কাম এটা কৰি থাকোঁতে মানে আপুনি যোনটো ফ'কাছত আগতে কৰে ন, সেই ফ'কাছটোৰ পৰা অলপমান যাতে ছাইড হৈ যোৱা নিচিনা অনুভৱ হয়। বাট হ'লেও একো হোৱা নাই, তেনেকুৱা একো ডিষ্ট্ৰেক্ট হোৱা নাই মোৰ, একো মানে মাইণ্ডটো কি হৈছে মই নিজেও বুজি পোৱা নাই। কিবা কিবি আজিকালি না মই ফোন চোনবোৰত কাৰোবাক কল চল কৰিছোঁ, না কিবা কৰিছোঁ, না হোৱাটছএপত, না ইনষ্টাগ্ৰামত কিবা আপডেট আছোঁ, একোতে নাই। চ' ঘৰত আছোঁ, যি টি কৰি আছোঁ এনেকৈ মানে, তো উপায় নাই কি হৈছে কি নাই হোৱা। বাট নিজকে প্ৰশ্ন কৰিছোঁ আজি দিনটোত মই কি কৰি আছোঁ ভাই। চ' সেইটো কাৰণে ভাবিলোঁ আজি যিহেতু মই নহ'লে নৰ্মেল এইকেইদিন মই গাড়ীখন লৈ পিনে শিৱসাগৰ টাউন গৈ আছোঁ, বাট ব্লগ শ্লগ বনোৱা একো যথেষ্ট নাইকিয়া হয় নাইকিয়া হোৱা নিচিনাই হৈছে বুলি ক'ব পাৰি। বাট একো নাই ভাই, কেতিয়াবা নহয় কেতিয়াবা এইবোৰ হৈ যায়, তো নেভাৰ গিভ আপ। তো সেইটো কাৰণে মই ভাবিলোঁ আজি নিজকে প্ৰশ্ন কৰিছোঁ ভাই তো কিয় ভিডিঅ' দিয়া নাই, তো সেইটো কাৰণে ভাবিলোঁ ওলাই আহি মানে কি আৰু বেডমিণ্টনৰ ষ্ট্ৰিংটো টনাম, তো এটা ব্লগ বনাম। আৰু যিমান পাৰে মই ভিডিঅ' এতিয়াৰ পৰা কণ্টিনিউ ৰেগুলাৰলি দিবলৈ আকৌ চেষ্টা কৰিম, যিহেতু মোৰ ৰাইডো আহি আছে, শ্বিলং ৰাইড যাম বুলি আপোনালোকে কৈছোঁ, দেন শ্বিলং যোৱাটো মোৰ ফালৰ পৰা চিয়'ৰ হৈ আছে। তো শ্বিলং কি কৰিব যাম, কেনেকৈ, কিমান দিনৰ কাৰণে যাম, চ' সকলোবোৰ কথা আপোনালোকক এনেও আপডেট দি দিম বাৰু। বাট হ'লে বহুতখিনি এতিয়াই বকি দিছোঁ, শিৱসাগৰ টাউন পাবগৈ লাগে, তো উপায় নাই আৰু, তো লেটছ গ' গৌৰীসাগৰ নে গৌৰীসাগৰ হয়, এইফালে লগৰ ছোৱালীজনী মাতিছে দেন মাতাটো কৰ্তব্য। বাট এইফালে হৈছে আপোনাৰ গৌৰীসাগৰ টাউন, যিহেতু এইটো গৌৰীসাগৰ আগতে অকল গৌৰীসাগৰ আছিলে, বাট এতিয়া টাউনখন লাগি থাকিলে মানে, তো ৰিচেণ্ট হৈছে, তো বহুত দিন কেবাদাই আহে। এণ্ড যিহেতু মোক কিছুমানে সুধিও দেই হিন্দী ব্লগ কিয় নবনায়, মানে কি হয় হিন্দী আৰু অসমীয়াটো আপোনাৰ বহুতে বুজিয়ে পায়, বাট হ'লেও মই অসমীয়াতে বেছিয়ে কমফৰ্ট, বাট হিন্দীটো পাৰোঁ একো কেছ নাই, বাট হ'লেও নিজৰ অসমীয়া লেংগুৱেজটো মই নেহেৰুৱা বুলি ভাবি আছোঁ, তো সেইটো কাৰণে অসমীয়াতে বনাবলৈ চেষ্টা কৰি আছোঁ। এণ্ড এইকেইদিনটো আপোনাৰ ভিডিঅ' চিডিঅ' নাই, তেনেকৈ বনোৱাই নাই। এণ্ড এইডোখৰতে এটা চিন আছে, চাইকেল ৰাইডাৰ মাজুলীৰ যোনজন মোৰ লগৰ হয়, তো সি যদি চাই আছে কমেণ্ট কৰা, তো এইডোখৰ জেগাতে এবাৰ পৰি গৈছিলে, কেনেকৈ পৰিছিলে মানে সেই মমেণ্টটো যদি কেপচাৰ হোৱাহেঁতেন ন, চাগে আজি মিলিয়নত ভাইৰেল হ'লহেঁতেন সেই ক্লিপটো। মানে ইয়াৰ পৰা মই গাড়ীত নমাইছিলোঁ, ইয়াতে খাল এটা আছিলে এইডোখৰতে, সেই খালটোত বেচেৰাটো সোমাই থাকিলে, মানে মই মেজিকত উঠাব লৈছিলোঁ তাক, মানে ইয়ালৈকে থ'ব আহিছিলোঁ। তো সেইবোৰ ইঞ্চিডেণ্ট আছে ফানি মমেণ্ট, তো ৰিচেণ্ট সেইটো কাহিনী। এনে এয়া হৈছে আপোনাৰ নামডাঙৰ শিলৰ সাঁকো। আজি কিন্তু ৰ'দটোৱে তামাম, এতিয়ালৈকে আপোনাৰ তাৰি আছে, তাৰি আছে মানে কি পোহৰটো দি আছে পূৰা।
সূর্য দেবতা জিন্দাবাদ। এনেকুৱাবোৰ অলপ রিস্ক লৈ ভাল লাগে হ্যাঁ, বাট বেছি নহয় দেই এনেকে পার হয়ে মেলি। হ্যাঁ আমার এইডোখর রাস্তাবোৰ বহুত রিস্কি হয়, মানে বেয়া জায়গায় জায়গায় গাঁত, জায়গায় জায়গায় আপনার ধুলি এনেকা তেনেকা হয়ে যায়, উপায় নাই আর চলবই লাগবে সোসাইটির লগত, খাপ খাবই লাগবে। তো এইফালে দেখছে না পুরো জাম হয়ে গেছে, মানে রাস্তা যত বেয়া হয় সেইডোখর জায়গায় আপনার জামটা বেশি পাবই আর আপনি। হ্যাঁ এতালেকে মানে টেস্টও করা নাই যে মোট ভয়েসটা আপনার ভালসে আহিছে না নাই, নে ভিডিও রেকর্ডত ভয়েস ওলাবকে না নোলায় মানে এগুলো নজানো, যদি ওলাই গেছে সিমানখিন বকি থাকা আপনাদের দেখিছে সাগে কই থাকা, যদি নোলায় আর উপায় নাই আর চিনি পাইছে সাগে দে কোন হয় ধরব নয়। আচ্ছা ও নহব ও কি কলে জানো, ও হয় নাকি, থ্যাংক ইউ দে, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। ও আজির দিনতে ইমান ভাল ভাল লড়া আছে, ডেকা লড়া আছে, নহলে কিছু ইউথে মানে বহুত আমি মানে এজ এ ইউথ হয় তো কিছু আপনার নকয় ন কিবা এটা হলেও, বাট কইছে ভাই থ্যাংক ইউ, যদি ইন ফিউচার তুমি মোর ব্লগও চা দেন থ্যাংক ইউ সো মাচ, মানে ইয়ারপা দিছো আর ওয়েলকাম যে দিবাকে। রাস্তাও বহুত বেয়া দেই, এফালে 410 টাকা ভরালো আপনার তেল দুঘাত উঠিলে, তো ঠিকই আছে আর যেটা কিন্তু মানে রাইট সাইড যাও যেটা এনেও ট্যাঙ্কটা সাগে ফুল করবই লাগব, তো সেই কারণে এটা ফুল ট্যাঙ্ক বা কিবা কিবি নকরো আর আর ফুল ট্যাঙ্কটা থাকলে কি হয় না ঘর অনায় বনায় ঘুরে থাকা হয় এই ডোখর গেলে মানে বাইক সাইকব নিয়া হয়ে থাকে, তো অলপমান তেল সেলব বসাব লাগে। এটা এইফালে দি যামগে যামগে মানে যামগৈ, এন গেছ এটা কথা মন করক, এটা মানে গে আছো আপনার 75, 77, 80 মান গেছে, বুলেট খন নাই নাই কমে আপনার 80+ গে আছে, তো এফালে পিছত এজনী ছোৱালীও বহি আছে, তো সেটো কোৱা নাই যে তেওঁলোকক হেড দিবৰ কাৰণে কৈছো, বাট হেলমেটটো লগাই দিলে বেছি ভাল হয়, তো দুয়োটাই হেলমেট পিন্ধা নাই সেফটির কারণে কৈছো, বাকি মই একো এনেকা মহান পুরুষ নহয় যে মই কাৰোবাক কিবা এটা সাজেস্ট কৰিব পাৰিম বুলি, তো সেফটিটো মেইন হয় ন। হ্যাঁ গাইছ এইফালে আপনার কেপি চারিআলি পালোহি, হ্যাঁ এইফালে কেপি চারিআলি যোন লেফট সাইডে হয় লেফট সাইডে অল্প গিয়ে রাইট সাইডে আপনার ইন্ডাস্ট্রিয়াল আর্ট আছে, তাতে আপনার স্ট্রিংও টানো পারে ব্যাডমিন্টন, বাট ইয়াত কি হয় ইয়াত দিলে মানে একদিন লগাই দিব, একদিন মানে কি বহুত স্টক থাকে, তো তো জলদি টানি নিদিয়ে মানে কিছু দি থাকা থাকে, এইফালে অল্প আগতে আছে, বাট এটা মই যাও আপনার আগর ফালে যত মই এইকেদিন টনাই আছো, তাত মানে কি চিনাকি লগর এটা আছে যোনটা টানে মানে চিনাকি হয় আর, তো সি মানে অলপমান জলদি টানি মেলি পঠাই দিয়ে আর, তো আকো আহিবলগিয়া নহয় তো সেইটো কারণে ভাল নহলে বেয়া, মানে কারণ আমার দূর হয় ন ইয়ালে টাউনলে অহা আহি থাকা মানে। তো চপ্পাল খুলিব লাগিছিলে, ও কৃষ্ণ Two thousand years later. নাই হওয়া বেটেরি ফুলিব বলি থ্যাংক ইউ দেই। এফালে আমার চান্দা উদ্ধার করলে ক্যামেরা ব্যাটারি, অবস্থা বেয়া হয়ে গেছিল, এটো ব্যাটারি গল আর এটো ব্যাটারি গল, এটো কত গল পেটুয়া হেই তো দেশ ই ফুটিবা বলি পলাই গেছে। হ্যাঁ এটা রাতে আপনার 9:15 হয়ে গেছে, তো তার আগে আপনার এটা গরম সময় ঘামি আছো, যেহেতু মানে ব্যাডমিন্টন খেলি পিনে আইসো আর এটা ভিডিওটা শ্যুট করেছো, যেহেতু মানে শিবসাগর টাউন পাই পিনে মানে প্রবলেম এটা হয়ে গেল, এই যোন গোপ্রো ব্যাটারি হয় এই গোপ্রো ব্যাটারিটা একদম ড্যামেজ হয়ে থাকলে সব পারে,
চ' চান্দাই উলিয়াই দিলেগে, উলিয়াই দি পিনে আপোনাৰ উপায় নাই, বেয়া লাগি আছে, এবছৰমান হৈছিলে চাগে বেটেৰীটো, বাট যিমানে দিনক ব্যৱহাৰ কৰিলোঁ আৰু ভালছে। বাট এতিয়া বেটেৰীটো অৰ্ডাৰ দি আছোঁ এগেইন, তো বেটেৰীটোতে আপোনাৰ 5000 পৰিব চাগে, দুটা বেটেৰী 5000 নহ'লে 4500 পৰি যাব। তো জনাই দিছোঁ যাতে আপডেটটো আপোনালোকক, যে কোনোবা যদি গল্প বেটেৰী এক্সট্ৰাকে ল'ম বুলি ভাবে, এটাৰ মানে 2500-2500 ভিতৰত আহি যায় অৰিজিনেল বেটেৰীবোৰ। চ' মই অৰিজিনেলে লৈছিলোঁ, তো সেইটোৱে কথা আৰু। বাকী মই যিহেতু আপোনালোকক বিগিনিঙত কৈছিলোঁ যে মোৰ চেনেলটো কোনোবাই হেক কৰিলে নেকি, এনেকুৱা কিবা কুৱেশ্যন এটা কৰিছিলে, বাট একো এনেকুৱা হোৱা নাই, একো প্ৰব্লেম হোৱা নাই। বাট হয়, মোৰ কিছুমান লগৰৰ চেনেলবোৰ আপোনাৰ ষ্ট্ৰাইক মাৰিছে, কিছুমানৰ শেষ হৈছে বুলি শুনি আছোঁ। নাজানো কিমান সঁচা কিমান মিছা মই সেইবোৰ নাজানো। চ' মই যিমান পাৰে, মোৰতো এতিয়ালৈকে ষ্ট্ৰাইকো লগা নাই, এনেকুৱা একো হেক চেকো অহা নাই, আৰু মই ষ্ট্ৰাইক লাগিবলৈ এনেকুৱা একো কণ্ট্ৰভাৰ্চি মই ভিডিঅ' চিডিঅ' মই বনোৱা নাই। চ' সিমানেই কথা আৰু। বাকী জলদি ভিডিঅ' পাব, যিহেতু এতিয়াতো গপ্ৰ আপডেটটো পালে, যিহেতু গপ্ৰ বেটেৰীটো মই অৰ্ডাৰ দিয়াব লাগিব। অৰ্ডাৰটো আজি শিৱসাগৰ উঠাইছিলোঁ, শিৱসাগৰ ষ্টক নাই গৈছে, যোৰহাটত যদি পাই যাওঁ দেন ঠিক আছে। তো সিমানেই কথা, আশা কৰোঁ নতুন এটা ব্লগত পুনৰ লগ পাম। চাজিলে বাই বাই, বি ছেফ, ৰাইড ছেভ, এণ্ড টিল দেন টাটা, গুড নাইট। এণ্ড লাষ্টত তুমি জলদি শ্বিলং পাব বেটেৰীটো অৰ্ডাৰ দিয়া বুলি কোৱাৰ পিছত। বাই বাই।